প্রশ্ন করেছেন মোসাম্মদ সুমা, ম্যাম আমার স্বাস্থ্য অনেক কম তবে পেটের চর্বি বেশি সিজারের পর থেকে, এমন হয়েছে কি করলে কমবে প্লিজ জানাবেন। বেসিক্যালি এই ধরনের ক্ষেত্রে সোমা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পারফেক্ট ওয়েট এবং হাইট আমাদেরকে জানাতে হবে, প্রেগনেন্সিতে কেমন ওয়েট বেড়েছিল সেটা খুব ইম্পর্টেন্ট, কারেন্ট সময়ে আপনি কোন ধরনের খাদ্যাভ্যাসে আছেন, আপনার কি অ্যাক্টিভিটিস ঠিক আছে কি না, যখন কতদিন হয়েছে আপনার সিজার সেটাও আমাদেরকে জানতে হবে, তারপরে আপনি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন, কোন ফুডগুলো আপনাকে অ্যালাউ করবো, কোনটা আপনাকে রেস্ট্রিকশন দেবো সেটা আমরা আপনাকে ঠিকভাবে বলে দিতে পারবো। তবে যেহেতু শুধু পেটের চর্বির কথা আপনি বলেছেন, আমি দুটো জিনিস বলবো, যে আপনি সবসময় আপনার খাবারের টাইমটাকে মেনটেন করবেন, আপনার রেগুলার বাউল ক্লিয়ার হয় কি না সেই বিষয়টা খেয়াল করবেন, চেষ্টা করবেন যে আফটার মিল বিশেষ করে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে এক গ্লাস করে কুসুম গরম পানি খাওয়ার জন্য, তার সাথে যদি পারেন আপনি একটু লেবু নিয়েও কিন্তু খেতে পারেন, এটা তো আপনার অনেক অনেক উপকার হবে। প্রতিদিন আপনি 35 থেকে 45 মিনিট কিন্তু হাঁটার প্ল্যান করবেন। সিজার যদি 3 বছর হয়ে থাকে তাহলে হালকা জগিং আপনি করতে পারেন, আদারওয়াইজ আপনি চেষ্টা করবেন যে বেলি ফ্যাট কমানোর কিছু এক্সারসাইজ আছে, বিশেষ করে যেমন আমরা শুয়ে থেকে সাইকেল চালানোর কিছু ভঙ্গি করি, যদি আপনি সেই প্যাটার্নটাও করেন প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার পেটের চর্বিটা কমে যাবে। আরেকটা ব্যায়াম হলো যে ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ লম্বা শ্বাস নিয়ে প্রায় 30 থেকে 60 সেকেন্ডের মতো যদি আপনি আপনার শ্বাসটা বন্ধ রেখে আস্তে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিবেন, তখন আপনার পেটটা অটোমেটিক ভিতরের দিকে ঢুকে যাবে। এই ব্যায়ামটা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, কারণ বেলি ফ্যাট কমতে আসলে একটু সময় লাগে, সময় দিতে হবে ধৈর্য সহকারে আপনাকে।